নমস্কার দর্শক বন্ধুরা, যারা আমাদের চ্যানেলে প্রতিনিয়ত দর্শক, তাদের জন্য আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে। হ্যাঁ, আপনারা ভাবতে পারেন যে কেন আজকে হঠাৎ আমি ঘরে বসে ভিডিও বানাচ্ছি, ভিডিও বানানোর উদ্দেশ্যটা কী রয়েছে। আজকে আমাদের চ্যানেলের যারা দর্শক রয়েছেন, মানে যারা পশুপালন করেন বিশেষ করে, যেমন গরু, মোষ, ছাগল, ভেড়া, দম্বা, যারা এই ধরনের কিছু চাষ করেন, যারা পশুপালনের সঙ্গে যুক্ত, তারা এই ভিডিওটি অবশ্যই দেখতে পারেন। আর যদি মনে হয় যে খুবই গুরুত্বপূর্ণ তাহলে দেখুন, আর যদি মনে হয় না গুরুত্বপূর্ণ নেই তাহলে স্কিপ করে বেরিয়ে যান। কারণ প্রতিনিয়ত এই ধরনের আপডেট আপনাদের বলেছিলাম 2022 থেকে আমি কন্টিনিউ নিয়ে আসবো। 2021 সালটায় আমি খুব একটা ভিডিও দিতে পারিনি, খুব কম ভিডিও দিয়েছি। তো আশা করছি 2022টা আপনাদের সঙ্গে সারা দিন থাকবো, মানে প্রত্যেক দিন থাকবো, সারা দিন চেষ্টা করব খুব তাড়াতাড়ি ভিডিও আনার। তো অবশ্য আজকের ভিডিও টপিকটা একটু অন্যরকম। আজকে আমরা আলোচনা করব হাইড্রোফোনিক, হাইড্রোফোনিক চাষ কীভাবে করা যায়, হাইড্রোফোনিক চাষ করলে কৃষি অর্থাৎ যারা গাভী বা ছাগল পালন করে তাদের ক্ষেত্রে কি লাভ আসতে পারে বা কতটা লাভ হবে এই হাইড্রোফোনিক থেকে, সব বিষয় নিয়ে আলোচনা করব। আমরা সরাসরি একটু হিসাবে চলে যাই, হাইড্রোফোনিক চাষ করলে কত কি আসতে পারে ডিসপ্লেতে সরাসরি দেখব, এবং ভিডিওটি দেখুন, আশা করছি খুবই ভালো লাগবে। কারণ হয়তো এর আগে কখনো বাংলা ইউটিউবে এই ধরনের ভিডিও এর আগে কখনো পাননি। যারা ছাগল পালন করছেন এবং রীতিমতো এখন কিন্তু ছাগল খামারি যারা রয়েছে তারা কিন্তু খাবারের সমস্যায় ভুগছে, যারা ছাগল খামারি রয়েছে তাদের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হবে। কারণ ছাগলের যেভাবে রোগ হচ্ছে সেইভাবে যদি দেখা যায় যে এই হাইড্রোফোনিকের যে ঘাস উৎপাদিত ঘাস হবে সেই ঘাস খাওয়ালে অনেক রোগ কিন্তু আসবে না। যেমন কৃমি, কৃমিটা আসবে না 100%। হ্যাঁ, তারপরেও কিছু কিছু বাইরের খাবার খাওয়ালে কৃমি আসবে, এবং বাইরের খাবার তো অবশ্যই খাওয়াতে হবে, প্রোটিন সঙ্গে তো খাওয়াতেই হবে। তো সেই সব বিষয় নিয়ে আলোচনা করব ভিডিওর মধ্যে। চলুন তাহলে করবো না দেরি, শুরু করি আজকের এই ছোট্ট ভিডিওটি তাড়াতাড়ি। হাইড্রোফোনিক একটি বৈজ্ঞানিক পদ্ধতিতে একটি চাষের পদ্ধতি যা আধুনিক দুনিয়াকে চাষের একটি নতুন দিশা দেখিয়েছে। ঘরের ভিতর চাষ আর্দ্রতাকে বজায় রেখে এবং জলসেচ সুন্দরভাবে দিলে হাইড্রোফোনিক খুব সহজেই করা যায়। হ্যাঁ, ইতিমধ্যেই আমরা ভারতবর্ষের বেশ কিছু খামারেই দেখতে পাচ্ছি হাইড্রোফোনিক ঘাস চাষ করে ছাগল ও গরুকে খাওয়ানো হচ্ছে। যারা আমাদের চ্যানেলের প্রতিনিয়ত দর্শক, যারা ছাগল খামারকে নিয়ে চর্চা করে তাদের কাছে এই হাইড্রোফোনিক ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ। হাইড্রোফোনিক করতে গেলে মোটামুটি কি কি লাগতে পারে, প্রথমত আপনাকে কয়েকটি ট্রে, ট্রের লিংক আমি ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা অ্যামাজন বা ফ্লিপকার্ট থেকে কিনে নিতে পারেন। এছাড়াও আছে কিছু জল সেচ করার কিছু সিস্টেম, এবং যাবতীয় তথ্য আমি নিচে ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে লিখে দিতে পারি যদি আপনারা কমেন্ট করেন। এবং সেখানে শুধু একদিন জলের মধ্যে বীজ অর্থাৎ সব চাইতে ছাগল খাই ভালো যেটা ভুট্টা, ভুট্টা একদিন ভিজিয়ে রাখতে হবে, তারপরে সেটাকে কল হলে অর্থাৎ অঙ্কুর বের হলে সেটাকে ট্রেতে সুন্দরভাবে বিছিয়ে দিতে হবে, তারপরে প্রতিদিন কমপক্ষে 5 থেকে 6 বার জল স্প্রে করতে হবে, তাহলে সেগুলি সবুজ ঘাসের রূপান্তরিত হবে। হ্যাঁ, এখানে রয়েছে টেম্পারেচার মেনটেন, এবং সেখানে আপনি যদি মনে করেন শীতকাল, শীতকাল যদি হয়ে থাকে তাহলে আপনি কিন্তু অবশ্যই সেখানে আলোর ব্যবস্থা করতে পারেন, এবং সেখানে টেম্পারেচার মেনটেনের ব্যাপারটাও রয়েছে। এটা খুব সুন্দর একটি প্রসেস, যারা এই ধরনের ভিডিও দেখতে খুব উৎসাহিত রয়েছেন তারা অবশ্যই কমেন্ট করবেন। আর হাইড্রোফোনিক নিয়ে আমি পরবর্তী আরও কিছু ভিডিও আনবো, কারণ
বাংলার যারা পিছিয়ে পড়ে রয়েছে কৃষক, যারা খাবারের কষ্ট বাঁচাতে চান ছাগল পালনে, তারা অবশ্যই প্রতিনিয়ত আমাকে কমেন্ট করবেন। হাইড্রোফোনিক নিয়ে এর আগে অনেক দিন আগে একটি ভিডিও আমি আপলোড করেছিলাম, সেই ভিডিওটাই সেরকম একটা রেসপন্স পাইনি। এবং এই হাইড্রোফোনিক পদ্ধতিতে আমরা অনেক কিছুই চাষ করা দেখেছি বাইরের দেশগুলোতে, এবং আমি খুব কাছ থেকে দেখেছি হাইড্রোফোনিক একজন কৃষক চাষ করছেন, যিনি ছাগলকে খাওয়ান এই হাইড্রোফোনিক ঘাস, 7 থেকে 8 দিনে ঘাস তৈরি হয়ে যায়। তো আপনারা কমেন্ট করতেই পারেন, দাদা দেখালেন না কেন, অবশ্যই দেখাবো, খুব তাড়াতাড়ি দেখাবো, আশা করছি পরবর্তী ভিডিওতে হাইড্রোফোনিক ঘাস পদ্ধতি আপনাদের সামনে নিয়ে আসবো। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং হিসাবের কথা বললেন, খুব জোর একটি ট্রে বানাতে যে খরচটি হয় সেই খরচটি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। 1 কেজি খাবার তৈরি করতে সর্বোচ্চ খরচ হয় এখানে 7 থেকে 8 টাকা। তো এই হিসাবটা আমি পরের একটি ভিডিওতে বিস্তারিত বোঝাবো, তো কমেন্ট করুন, আর আপনাদের কমেন্টের অপেক্ষায় রয়েছি। আর ভিডিওটি ভালো লাগলে আশা করছি একটি লাইক করে দেবেন। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, আর কৃষিকে এগিয়ে নিয়ে যেতে আমাদের সঙ্গে থাকুন সাবস্ক্রাইব করে।